যে জীবন ফুলের পাখির তার সাথে কজনেরই বা দেখা হয়, তবুও চোখে মনে তৃষ্ণা জ্বালিয়ে রাখা মানুষের দৃষ্টি কি এড়াবে এমন অনিন্দ সুন্দর? থমকে থাকা পৃথিবীতে আপন গতিতে বেড়ে উঠেছে স্নিগ্ধ সবুজ। তবে কেবল সবুজ নয়, প্রকৃতির অবারিত আনন্দ যজ্ঞে কত রঙই তো আরো তীব্র হয়েছে। যে ফুল মাটিতে লুটাতে না লুটাতেই পিষ্ট হতো মানুষের পায়ে, আজ সে মাটিতে কেবল রানী আছে। করোনা মহামারী মানুষের স্বাভাবিক জীবন থমকে দিলেও প্রকৃতিকে দিয়েছে দুহাত ভরে। রাজধানীর রমনা পার্কও সেজেছে আপন মহিমায়, আপন সৌন্দর্যে, সৌকর্যে। তাই তো প্রাণ প্রকৃতির এই অপূর্ব অঙ্গনে দীর্ঘ ৬ মাস পর পা ফেলে উচ্ছ্বাসে ভাসে নগরবাসী। প্রতিদিন তীব্র অপেক্ষায় থাকতাম, কবে পার্ক খুলবে, কবে মুক্ত বাতাসে একটু অক্সিজেন নিব। আমি খুব লাকি, যেদিন পার্কটা খুলেছে সেই দিনই খুব সকালবেলায় অন্যান্যদের সাথে আমিও হেঁটতে এসেছি। আমাদের অনেক ফ্রেন্ড, অনেক লোক অসুস্থ হয়ে গেছে এই ঘরবন্দি থাকার পরে। অনেক এমনও অবস্থা হয়ে গেছে যে ঘর থেকে বের হওয়ার পরে সে রাস্তায় বের হয়ে হাঁটতে পারে না। আমরা পার্কে আসতে পারতেছি, আমরা শারীরিক ব্যায়াম চর্চা করতে পারতেছি, তা আমাদের খুব ভালো লাগতেছে। ঘরবন্দি জীবনে দমবন্ধ মানুষ ফিরে পেল তার স্বস্তির ঠিকানা। এত সবুজ, এত মোহময় সুন্দরে ছাপিয়ে গেছে পার্কটির সাথে মানুষের টানা বিচ্ছেদের কষ্ট। ফুল ফুটে আছে, ঘাসগুলি কার্পেটের মতো সবুজ হয়ে আছে। মানুষ এখানে আসলে আগের চাইতে আরো বেশি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে। আগের লোকজনের কারণে গাছপালা খুব একটা বাড়তে পারতো না, এখন গাছপালা আগের থেকে অনেক সবুজ হয়েছে। শত বছরের ঐতিহ্য 68.5 একরের রমনা পার্ক নগর মানুষের এক টুকরো সবুজের অভয়ারণ্য। প্রকৃতি থেকে দুহাত ভরে নিতে নিতে মানুষ ভুলেই গিয়েছিল প্রকৃতিরও প্রয়োজন একান্ত কিছু সময়, প্রয়োজন কিছুটা বিশ্রামের। দীর্ঘ একাকিত্বের পর প্রকৃতির এই প্রাচুর্য, এই ঐশ্বর্য মানুষকে শুধু মুগ্ধই করবে না, প্রকৃতির প্রতি দায়িত্বশীল আর উদারতার শিক্ষাও দিবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।